আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ামত দিলেন, আপনি সন্তানের বাবা হলেন, সন্তানের মা হলেন, হোক ছেলে বা মেয়ে। এখন আপনার করণীয় কি? এই সন্তানের আগেও আপনি দোয়া করেছেন সন্তানের জন্য, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে সৎ সন্তান দান করুন। আল্লাহ জবাব দিলেন, ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, আমি তাকে ধৈর্যশীল সন্তান দিয়ে সুসংবাদ দান করলাম। তাই আল্লাহর কাছে চাবেন, সেটাই চাইবেন যে হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে যদি দিতে পারো আমাকে দিতে পারবে না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেভাবে জোর দিয়ে চাইতে হবে, তবে চাওয়ার মাঝে যেন কোনো অসঙ্গতি না থাকে, চাওয়ার মধ্যে যেন কোনো আবার বাধা না থাকে। বলবেন চাওয়ার মধ্যে বাধা কি? আপনি যদি দেওয়ানবাগের কাছে গিয়ে আল্লাহর কাছে সেখানে দোয়া করে চান, তাহলে জীবনে পাবেন? কশিন কালেও নয়, যদিও পেয়ে যান, আল্লাহ যদি দিয়ে থাকে দিবেন তো আল্লাহই, কিন্তু এই চাওয়ার মাধ্যমে যদিও পেয়ে যান, ওটা পেয়ে যাবেন মুশরিক, পাবেন না তাওহিদপন্থী। এই জন্য চাওয়ার মধ্যে যেন কোনো বাধা না থাকে, চাওয়াটা যেন হয় শিরক মুক্ত, চাওয়াটা যেন হয় বেদা মুক্ত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করা যাবে। সন্তান পেলেন, পাওয়ার আগেও দোয়া করেছেন, এখনো করতেই থাকবেন দোয়া, এটি হলো সবচেয়ে বড় ঔষধ এটি একটি। এখন এই সন্তানকে কিভাবে গড়ে তুলবেন, এটি অনেক দীর্ঘ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরও একটি সিলেবাস সুন্দরভাবে দিয়েছেন, যেটি আমি অনেক জায়গায় স্মরণ করে দেই। প্রতিটি অভিভাবককে অনুরোধ জানাব, কোরআন করিম বাংলা অনুবাদ পাওয়া যায়, আপনি কিনে নিন, সংগ্রহ করে নিন। সূরা লোকমান, সূরা লোকমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মায়ের জন্য আদর্শ সন্তান করার একটা সিলেবাস দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমান। বিশেষ করে 13-19 পর্যন্ত এই আয়াতগুলি একটু ভালোভাবে অনুধাবন করুন, যেভাবে লোকমান আলাইহিসসালাম তার সন্তানকে উপদেশ দিয়ে আদর্শ সন্তান, আল্লাহর ক্ষেত্রেও আদর্শবান, বাবা মার ক্ষেত্রেও আদর্শবান, সমাজের মানুষের ক্ষেত্রেও আদর্শবান, সব আদর্শ তাকে কিভাবে শিক্ষা দিয়েছেন, আপনার সন্তানকে সেই শিক্ষাগুলি দেওয়ার চেষ্টা করুন। আশা করা যাবে আপনি সেই ধরনের আদর্শ সন্তান পাবেন ইনশাআল্লাহ। বাবা মায়ের কি ধরনের সন্তানের প্রতি ভূমিকা থাকে লক্ষ্য করুন। একাধিক বর্ণনা কোরআন এবং সুন্নায় এসেছে, সরাসরি স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাউউদানি আও ইউনাসসারানি আও ইউমাজ্জিসানি। প্রতিটি শিশু সন্তান সে ইসলামী আদর্শের উপরেই জন্ম লাভ করে, প্রতিটি শিশু সন্তান ইহুদির ঘরে হলেও ইসলামী আদর্শের উপরে জন্ম লাভ করে, হিন্দুর ঘরে হলেও ইসলামী আদর্শের উপরে জন্ম লাভ করে। বলবেন এটা কেমন কথা? হ্যাঁ, এটাই আসল কথা। কারণ আমরা যখন রুহ জগতে ছিলাম, রুহ জগতে কেউ অমুসলিম ছিল না, রুহ জগতে সবাই মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রুহ জগতে আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, কালু বালা, সকল রুহ এক বাক্যে বলেছিল যে আপনি আমাদের রব। রুহ জগতে সবাই মুসলিম, কেউ অমুসলিম নয়। তাই ওই রুহ জগৎ থেকে দুনিয়ার জগতে যখন আগমন ঘটে, সব শিশুই ইসলামী আদর্শের উপরেই থাকে। অতঃপর তার বাবা মা তাকে ইহুদি বানায় দেয়, অথবা বাবা মা তাকে খ্রিস্টান বানায় দেয়, আও ইউমাজ্জিসানি, অথবা বাবা মা তাকে অগ্নিপূজক বানায় দেয়। যদি এগুলি না বানায় তাহলে সে মুসলিম আদর্শের উপরেই বহাল থাকে। বাস্তবে দেখুন, মুসলিমের সন্তান তো মুসলিমই হওয়ার কথা, কিন্তু কেন অমুসলিমের মতো, কেউ ইহুদির মতো, কেউ খ্রিস্টানের মতো বাবা মা এরকমই বানালো? আমরা মুসলিমরাও সেভাবে বানাচ্ছি। ইহুদির ঘরে জন্ম হলে ইহুদি তো বানাবেই, খ্রিস্টানের ঘরে জন্ম হলে খ্রিস্টান তো বানাবেই, হিন্দুর ঘরে জন্ম হলে হিন্দু তো বানাবেই, অগ্নিপূজকের ঘরে জন্ম হলে সে তো সেটা বানাবেই,
কিন্তু মুসলিমের ঘরে যেগুলি জন্ম হয় সেগুলিকেও আজকে আমরা ইহুদি খ্রিস্টান বা হিন্দু মুসলিমের মতো বানিয়ে ফেলতেছি। কেমনে বানাচ্ছি? শুধু সহজে বানাচ্ছি না, বহু টাকা পয়সা ব্যয় করে বানাচ্ছি। যেই প্রতিষ্ঠানগুলিতে শিক্ষা দেওয়া হচ্ছে নাস্তিকতা, আমার সন্তানকে বহু টাকা পয়সা দিয়েও সেখানে আমি লালন পালন করছি, যাতে সেও যেন কি হয়, আরেকজন নাস্তিকের মতো গড়ে উঠে। নাউজুবিল্লাহ। কেউ হয়তো বলবেন, ভালো তো প্রতিষ্ঠান পাচ্ছি না, মানসম্মত প্রতিষ্ঠান পাচ্ছি না, কি করব? যদি মানসম্মত প্রতিষ্ঠান আপনি নাও পেয়ে থাকেন, আপনাকে অবশ্যই বিকল্প ব্যবস্থা নিতে হবে। সে বিকল্প ব্যবস্থা আপনার সন্তানকে ইসলামী আদর্শে গড়ে তোলার জন্য। বাইরে থেকে হয়তো ডিগ্রিটা নিচ্ছেন, কিন্তু সে যেন তার আসল আদর্শে বহাল থাকতে পারে, সেই শিক্ষা প্রশিক্ষণগুলি পারিবারিকভাবেও আপনার সব সময় থাকতে হবে। তাহলে অনেক সময় সেটা ব্যাকআপ দেওয়া যেতে পারে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, লক্ষ্য করুন বাবা মার ভূমিকাটা কি ধরনের থাকে। বাবা, সহিহ হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী ছিল ইহুদি। এই ইহুদির ছোট বাচ্চা ছিল, বাড়ির পাশে ঘোরাফেরা করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, কথাবার্তা হতো। হঠাৎ দেখছেন যে এই বাচ্চাটা নাই, দেখা যাচ্ছে না তাকে, কয়েকদিন ধরে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে বাচ্চাটা নাই কেন, দেখছি না? বলা হলো যে সে তো অসুস্থ খুব। কোথায়? সে তার বাবার বাড়িতে, মানে ইহুদির ঘরেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবি নিয়ে তাকে দেখতে গেলেন, এই ছোট বাচ্চা। এই হাদিসে অনেক শিখনীয় রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবি সাথে নিয়ে ছোট বাচ্চাকে দেখতে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাপের মানুষ? গোটা মুসলিম সাম্রাজ্যের যিনি শাসক, প্রেসিডেন্ট, গোটা মুসলিম উম্মার যিনি প্রধান, সেই ব্যক্তি একটা ছোট ইহুদির বাচ্চা, অসুস্থ, খুঁজে পাচ্ছেন না, দেখতেছেন না, তার বাড়িতে পর্যন্ত তাকে দেখতে গেলেন। কেমনে তিনি রহমাতুল্লিল আলামিন! আমরা তো কত মনে করতাম এ কী হয়েছে, এটা মূল্য মোরক, কী হবে হোক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও গুরুত্ব দিয়েছেন। গেলেন বাড়িতে দেখতে, দেখলেন যে বাচ্চাটা মুমূর্ষু অবস্থায় শুয়ে আছে, একেবারে শেষ পর্যায়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার কাছে গিয়ে বসলেন, বসে বললেন, আতাশহাদ আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি শেষ পর্যায়ে পৌঁছে গেছো, তুমি কি একটু সাক্ষ্য দিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আব্দ এবং রাসূল? বাচ্চাটাকে এভাবে বলার পরে বাচ্চা কোনো জবাব দিচ্ছে না, তার বাবার দিকে তাকাচ্ছে, পাশেই তার বাবা বসে আছে, সেও ইহুদি। বাবার দিকে তাকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে সে বাবার অনুমতি ছাড়া কিছু করতে চাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবাকে বললেন, হে দেখো, তোমার ছেলে তোমার দিকে তাকাচ্ছে, তোমার কাছে অনুমতি চাচ্ছে। সে ইহুদি, ইহুদি হলেও সবাই যে খারাপ তা নয়। সেই বেচারা ছেলেকে বলে বসল, আতে আবুল কাসেম, হে বাবা, তুমি আবুল কাসেম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তুমি সেটা মেনে নাও। যখনই বলে সাথে সাথেই সেই ছোট্ট বাচ্চা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতি দিয়ে ইসলাম গ্রহণ করল। ইসলাম গ্রহণ করার সাথে সাথে আবার পৃথিবী থেকে তার বিদায় ঘটে গেল, মৃত্যুবরণ করল সাথে সাথে। মৃত্যুবরণ করলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তার বাবাকে বললেন, সে আর তোমার নয়, সে হলো আমাদের। আমাদের দায়িত্ব তাকে নিয়ে যাওয়া, তাকে গোসল দেওয়া, তার কাফন এবং দাফন ও সালাত আদায় করা, এটি আমাদের দায়িত্ব বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন এবং গোসল ও কাফন, সালাত এবং দাফনের ব্যবস্থা করলেন। এ হাদিসে অনেক শিক্ষণীয় বিষয়, সেগুলি নয়, শুধু একটি লক্ষ্য করুন, বাবার কি ধরনের ভূমিকা রয়েছে সন্তানের প্রতি, সন্তান বাবার বিষয়গুলিকে কতভাবে গ্রহণ করার চেষ্টা করে।
সুতরাং আপনি তো সেই বাবা যেই বাবার নির্দেশনায় আপনার সন্তান ইসলামের পথেও চলতে পারে, আপনার সন্তান ইসলাম থেকে দূরে সরেও যেতে পারে। আপনি হলেন সেই বাবা, আপনি হলেন সেই মা। শুধু মনে মনে আশা করবেন আমার সন্তান আমার জন্য রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা দোয়া করবে, এই আশা করেই বসে থাকবেন, আর সন্তানকে সেভাবে গড়ে তোলার জন্য কোনো ব্যবস্থা নেবেন না, তা তো হতে পারে না। সন্তান তো কোনোদিন সেভাবে পাবেন না। আসুন, সন্তানকে অবশ্যই সেভাবে আমাদেরকে গড়ে তুলতে হবে। সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য কতগুলি মৌলিক বিষয় আপনাকে সবসময় মনে রাখতে হবে। সেগুলি কি? মৌলিক বিষয় হচ্ছে, সন্তান যেখানে মানুষ হবে সেই পরিবেশটা যেন ইসলামী ধাঁচে হয়, সেই পরিবেশটা যেন ইসলামী হয়। আজকে আমার সেই পরিবেশ কোনটা? সন্তানের সন্তানের পরিবেশ, প্রথম পরিবেশ হলো বাবা মার বাড়ি, যেই বাড়িতে সে জন্ম লাভ করে। এই বাড়িতে যদি সালাত ঠিকমতো আদায় হয় তাহলে সন্তানও বাবা মার লক্ষ্য করে সালাত আদায় করবে। এই বাড়িতে যদি সালাতের কোনো নামগন্ধই না থাকে তাহলে সেই সন্তান তো বেনামাজি হবে, এটাই স্বাভাবিক। এই বাড়িতে যদি গান বাজনা অশ্লীলতা সবসময় চলতেই থাকে তাহলে তো সন্তান সেগুলি শিখবে, সেগুলি দেখবে, সেগুলি অনুসরণ করবে, সেই আলোকে ছোট্ট থেকেই তার মনটাও গড়ে উঠবে, পরে বাধা দিয়েও ঠিক করতে পারবেন না। আর এই বাড়িতে যদি কোরআনের আওয়াজ পাওয়া যায়, এই বাড়িতে যদি ইসলামী কথা শোনা যায়, এই বাড়িতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শিক্ষা পাওয়া যায় তাহলে সন্তান ছোট থেকেই সেগুলি পেয়ে তার চেতনাটা সেভাবেই গড়ে উঠবে। তাহলে প্রথম হলো পরিবেশটা ঠিক রাখতে হবে। আজকে পরিবেশ বড়ই কঠিন, ঘরগুলিতে আমাদের খুঁজে দেখুন, ঘরগুলি যেন হয়ে গেছে মূর্তির ঘর। শোকেশগুলিতে যেন যত রকমের নোংরা মূর্তি সেগুলি দিয়ে আমরা ভরপুর করে রাখছি, ছবি মূর্তি এই সব কিছু দিয়ে যেন আমাদের ঘরগুলি। পর্দার আড়ালের মা ও বোনদেরকে বলতে চাই, আল্লাহকে যদি ভয় করেন, আল্লাহকে যদি আপনি বিশ্বাস করে থাকেন, তাহলে আপনার ঘরে এই ধরনের আল্লাহ অসন্তুষ্ট হবেন এমন জিনিস আপনার ঘরে কখনো থাকতে পারে না। কোনো মুসলিমের ঘরে এভাবে সাজাতে পারে না, হতে পারে না। যদি এই হয়ে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন, যেই ঘরে এই ধরনের মূর্তি, এই ধরনের সব কিছু থাকবে, শোকেসে সাজানো থাকবে ইত্যাদি সব কিছু, সেই ঘরে কোনো দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তো যেখানে আল্লাহর বিশেষ রহমতের ফেরেশতা প্রবেশের পরিবেশ থাকবে না, সেই পরিবেশে কোন ভালো সন্তান জন্ম লাভ করবে, কোন ভালো সন্তান তৈরি হবে? কোনোদিন হতে পারে না। সুতরাং পরিবেশটাকে ঠিক করার চেষ্টা করুন, এটি দায়িত্ব হলো আপনার, বাবা মায়ের দায়িত্ব এটা। এরপর আসুন, এ সন্তানকে আরো আদর্শবান করার জন্য মৌলিক যেগুলি বিষয়ের প্রয়োজন সেগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবউ, বাচ্চার বয়স যখন 7 বছর হয় তখনই তাকে সালাতের নির্দেশ দাও। উদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশার, বয়স যখন 10 বছর হয়ে যাবে তখন তাকে শাসনের ব্যবস্থা করো যদি সালাতের ক্ষেত্রে গাফেল হয়ে থাকে। বাবা মাই সালাতের গুরুত্ব দেয় না, আর শাসন কি করবে? উল্টা বিষয়। সুতরাং আল্লাহকে আপনি ভয় করুন এবং আপনার সন্তান যেন আদর্শবান হতে পারে, নেক সন্তান হতে পারে, যা দুনিয়াতে আপনি উপকৃত হবেন আখেরাতে উপকৃত হবেন। সেজন্য মৌলিক যেগুলি, তাকে স্কুলে পড়াচ্ছেন পড়ান, ডাক্তার বানাচ্ছেন বানান, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন বানান, নিষেধ করিনি আমরা, কিন্তু আপনার ছেলে যেন নামাজি হয়, আপনার ছেলে যেন সালাত আদায় করে, তাহলে দেখবেন যে সে গর্হিত বিষয়গুলি থেকে সেই অটোমেটিকভাবে সরে থাকার চেষ্টা করবে। এই সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অসংখ্য কোরআন এবং সুন্নার নির্দেশনা। সেই সূরা লোকমানেও একই পাবেন, সেখানেও সন্তানকে কিভাবে সালাতের নির্দেশ দিতে হয় সেই শিক্ষাও লোকমান হাকিমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সময় শেষ, দীর্ঘ করার সুযোগ নেই,
সর্বশেষ একটি বিষয় স্মরণ করে দিতে চাই, সন্তান ছোটবেলায় আপনি যথাযথ তার খোঁজ খবর রাখতে পারেননি, যার ফলে দেখা যায় যে এখন একটু সে দূরে দূরে থাকতে চায়, হাতছাড়া হাতছাড়া ভাব হয়ে গেছে। এখন আপনি কি করবেন? আমরা অনেক সময় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, কি সেটা? ছেলে মেয়ে যেহেতু কথা ভালো করে শুনতেছে না, তারা আরো দূরে সরাই দিই। এটি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে একটা আছার পাওয়া যায়, তিনি বলেন, দাহু সাবা ওয়াদিবহু সাবা ওয়াসাহিবহু সাবা। প্রথম সাত বছর এটা খেলের সময়, তাকে খেলাধুলার সুযোগ দাও, বেশি শক্ত করো না। দ্বিতীয় সাত বছর এটা হলো তাকে আদব আখলাক শিক্ষা দেওয়ার সুযোগ সময়। তৃতীয় সাত বছর মানে চোদ্দ পার হয়ে একুশ পর্যন্ত, এই সময়টাই হলো সে আপনার কাছ থেকে ছুটে যেতে চাইবে, স্বাধীন হয়ে চলতে চাইবে, বখাটেদের সাথে চলে বখাটে হয়ে যেতে চাইবে। তাই বললেন যে ওয়া সাহেবহু সাবা, এই তৃতীয় সাত বছর তুমি তোমার সাথে সবসময় রাখার চেষ্টা করো। বিষয়টি খেয়াল করবেন, যেই ছেলে বা মেয়ে আপনার অবাধ্য হচ্ছে, তাকে আপনি সিদ্ধান্ত নিলেন আরো দূরে সরাই দিলেন, সে কি ভালো হবে না আরো খারাপ হবে? সে আরো খারাপ হবে, সে আরো স্বাধীনভাবে খারাপ পথে চলার সুযোগ পাবে। কিন্তু ওকে যদি আপনি বেশি কাছে রাখার চেষ্টা করেন, কিন্তু অবশ্যই সহনশীলতার সাথে রাখতে হবে। সব সময় খালি খ্যাটমেট করবেন, সব সময় খালি গালি দিবেন, সব সময় খালি ধমক দিবেন, তাহলে তো সে টিকতে পারবে না আপনার সাথে। আপনি বাবা, তাকে স্নেহ করেন, শাসনও করবেন স্নেহও করবেন, উপদেশও দিবেন ধমকও দিবেন, নরম কথাও বলবেন, ভালো মানুষের গল্প, ভালো মানুষের বিভিন্ন ঘটনাও তাকে শোনাবেন, যাতে তাকে আপনি কাছে, যত আপনি তাকে দূরে ছেড়ে দেবেন তত সে আরও বেশি খারাপ হয়ে যাবে। এই জন্য উচিত হল যেই সন্তানেরা একটু বড় হয়ে গেছে, অনিয়মভাবে চলতে চায়, তাকে একটু বেশি কাছে রাখা উচিত। তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে যে হয়তো সে, দেখা যাবে আপনি সেই ভুল পথ থেকে সে ফিরে আসবে। আর যদি ছেড়ে দেন, সব জায়গায় এই যে ক্যাসিনো আর কত কিছু কত রকমের শয়তানি সব জায়গায় ভরপুর, ছেড়ে দিবেন আপনার আড়ালে আপনার টাকা নিয়ে চলে যাবে, মাথা নষ্ট চাকু নিয়ে আপনাকে খুন করতে আসবে, পরিবেশ এটাই হয়ে গেছে। এখন যদি বলেন যে পরিবেশ এটাই হয়ে গেছে, চতুর্দিকে এটাই চলতেছে, না, পরিবেশ যতই খারাপ হোক আপনি খারাপ হয়ে যাবেন এটা চলবে না, পরিবেশ যতই নোংরা হয়ে যাক আপনার ছেলে নোংরা হতে দিবেন এটা চলবে না, আপনারটাকে আপনার মনে করেই তাকে ঠিক করার ব্যবস্থা নিতে হবে। বলা যাবে না সব খারাপ হয়ে গেছে আমারটাও খারাপ হয়ে যাক, এটা কখনো বলা যাবে না, কখনো মনে করা যাবে না। দুনিয়ার সব যদি খারাপ হয়ে যায় আমি একাই ভালো থাকার চেষ্টা করব, দুনিয়ার সব সন্তানরাও যদি খারাপ হয়ে যায় আমার সন্তান ভালো থাকবে, এটাই আমাকে ব্যবস্থা নিতে হবে, এটাই আমাকে চিন্তা করতে হবে, কারণ আমার জান্নাতের পথ আমাকেই বেছে নিতে হবে। দুনিয়ার সব মানুষ জাহান্নামের পথে চলতে চাইলে আপনি কি বলবেন যে সবাই যেহেতু জাহান্নামের পথে চলে আমি একাই কষ্ট করে থাকি কি করবো, আমিও জাহান্নামের পথে যাই? তা তো কোনোদিন বলবেন না। তাহলে আপনাকে আপনার সঠিক পথ বেছে নিতে হবে, মানুষ চলছে তাই নয়, যতই কঠিন হোক সাধ্যপক্ষে আপনাকে চেষ্টা করতে হবে, নিজের পরিবার সন্তান। আল্লাহ সুবহানাহু তাআলা এই নির্দেশই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওহে যারা ঈমান এনেছো নিজেরা বাঁচো, পরিবারকে বাঁচাও সেই জাহান্নাম থেকে। আসুন আমরা যেন সেই পদক্ষেপ গ্রহণ করে নিজেরা পরিবার এভাবেই গোটা দেশ জাহান্নামের পথ থেকে বাঁচা সম্ভব হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, গত কয়েকদিন আগে এইখানেই পঞ্চায়েত কমিটি এবং মসজিদ কর্তৃপক্ষ মিলে সুন্দর একটি তাহফিজুল কোরআন শরীটোলা তাহফিজুল কোরআন মাদ্রাসা উদ্বোধন হয়েছে। আমরা মনে করব এই মহল্লার এটি একটি অত্যন্ত ভালো দিক। আরেকটি মাদ্রাসা বহু আগে থেকেই ইউসুফ মেমোরিয়াল মাদ্রাসা যেটি, সেটিও প্রতিষ্ঠিত রয়েছে। সেই সাথে আমি আরও যদিও থাকে এরপর আমি অনুরোধ জানাব, তা হচ্ছে ভালো মানের মক্তব। মক্তব বলতে
যে বাচ্চারা হয়তো বিভিন্ন স্কুলে বিভিন্ন দিকে পড়তেছে, সবাই তো আর এখানে মাদ্রাসায় আসে পড়বে এমন সম্ভব নয়, সেদিক পড়ুক অসুবিধা নেই, কিন্তু সেই বাচ্চাদের এক দুই ঘন্টার দিনে হয় সকালে বা বিকালে এমন যদি একটা মানসম্মত মক্তব হতে হবে, এমন যেন না হয় যে ভালো পরিবারের সন্তানেরা মনে করবে ও এটা শুধু খালি গরিব মিসকিনের জন্য এখানে যাব না, এই পর্যায়ে যেন না, অবশ্যই মানসম্মত হতে হবে যাতে ভালো পরিবারের ছেলেরাও এখানে আসে পড়ুক। এই ছোট্ট ছেলে যদি দুই এক বছর এই মক্তব্যেও সে একটা সুন্দর শিক্ষা নিতে পারে, হতে পারে এই শিক্ষাটাই তার গোটা জীবনে একটা মাইল ফলক হিসাবে এটাই কাজ করবে, এটাই তাকে একটা সীমারেখার মধ্যে ধরে রাখবে। তাই আমি অনুরোধ জানাবো সবাইকে, মসজিদে বলেন বা পঞ্চায়েত বলেন বা সবাইকে, এই ধরনের যেন ব্যবস্থা থাকে, তাহলে এই মহল্লার যদি সব বাচ্চাদেরকে এই ধরনের একটা প্রাথমিক শিক্ষা দেওয়ার সুযোগ হয়ে থাকে, এরপর সে যেই বড় শিক্ষায় হোক না কেন আশা করা যাবে ইনশাআল্লাহ মহল্লায় সব সন্তানেরাই আদর্শ সন্তান হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পদক্ষেপ নিয়ে আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ কদ আমারাকুম আন তুসাল্লু আলা নবীকুম।